হরিবল হরিবল আজকের এই শুভ দিনে শুভক্ষণে উপস্থিত হতে পেরেছি এটা সত্যি আমাদের একটা ভাগ্যের বিষয়। এই মহৎক্ষণে কি বলবো বুঝতে পারছি না আর কি, এলোমেলো হয়ে যাবে। আমি প্রণাম জানাই ধ্যানের ঠাকুর প্রাণের ঠাকুর আমার ইহ জগতের ভালো মন্দের দিশারি গুরুদেব শ্রী সরোজ কুমার বিশ্বাস তার শ্রীকাত পদ্মে প্রণাম জানাই মাতা সবিতা ঠাকুরানীর শ্রীকাত পদ্মে স্মরণ করি আমার স্বর্গীয় পিতা মাতাকে যাদের আশীর্বাদে নির্দেশনায় এই দুইজন মানুষের সাহচর্য পেয়েছিলাম। আর প্রণাম জানাই উপস্থিত ভক্তকুলকে যারা দূর দূরান্ত থেকে আজকের এই শুভ দিনকে শুভক্ষণকে আরো সুন্দর করে গড়ে তোলবার জন্য বহু পরিশ্রম করে ঠান্ডার মধ্যে বহু কষ্ট করে এসেছে। আজকের এই জন্মদিনটা আমাদের জন্য আরো সেই শুভ মুহূর্ত শুভ পাওনার জন্য এর আগে এই তো কয়েক বছর আমরা সেইভাবে বিষয়টা জানতাম না, ভক্তলীলা সার যবে প্রকাশিত হলো তখন থেকে মোটামুটি ভাবে বাবুর জন্মদিনটা লিপিবদ্ধ হলো। এর আগে সেইভাবে দু একজন যাও জানতো কখনো প্রচার হয়নি পালন হয়নি, তখন থেকে ওই দিনটা ঠিক হওয়ার পরে আমরা ফোনে ফোনে বা দু এক বছর তার জন্যে একটু শুভ কামনা করবার যে সুযোগ আজ এই জায়গায় আমাদের হয়েছে সেটা আমাদের জন্য একটি বিরাট পাওনা। ঠাকুর তার নির্দেশিত পথে কর্মের মধ্যে দিয়ে আমাদের যেগুলো শেখাচ্ছে সেগুলোই আমাদের মনে রাখতে হবে। আজকের এই দিনে আমাদের ভিতরে যে আনন্দ বাড়িতে সন্তানের জন্মদিন পালন ভুলে যাব না যে বাবুর জন্মদিন কবে, 8ই জানুয়ারি প্রতি বছর এই দিনটি পালিত হবে। আমরা অনেকেই দুঃখ করি হরিচাঁদ ঠাকুরকে দেখিনি গুরুচাঁদ ঠাকুরকে দেখিনি, সেই সময় যারা ছিলেন সেই ওড়াকান্দি বা সবলা ডাঙায় তারা কিন্তু সবাই ঠাকুরকে ঠাকুর বলে মানেননি মানতে পারেননি, গদাই গোসাই কেউ তার আশেপাশে যারা আছেন তারা সবাই গোসাই বলে মহৎ মানুষ বলে ঈশ্বরীয় শক্তি বলে অনেকেই মানতে পারছেন না, কিন্তু যারা আমরা সৌভাগ্যক্রমে তার পাশে এসেছি তার সংস্পর্শে লাভ করেছি আমরা জানি যে তিনি সেই ঠাকুরেরই অংশ, ঠাকুর তার মধ্যে সম্পূর্ণরূপে সক্রিয়, সে ঠাকুর আর গদাই ঘোষার মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আগামী দিনে তিনি আরো দীর্ঘদিন সুস্থ সুন্দর থেকে আমাদের সকলের পাশে থাকুন, আমাদের মঙ্গল করুন, আমাদের আপদ বিপদ থেকে রক্ষা করুন, এই প্রার্থনা তার কাছে আমরা জানাচ্ছি। ঠাকুরের কাছে ঠাকুরের ভক্তদের কাছে সকলের কাছে প্রার্থনা জানাচ্ছি, সকলেই আমরা একযোগে প্রার্থনা করব যে ঠাকুর তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকব, আমাদের সবাইকে ভালো রাখো, তার জন্য তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে দীর্ঘ জীবন লাভ করতে হবে, সুস্থ সুন্দর থাকতে হবে। আজকের এই শুভ লগ্নে শুভ মুহূর্তে অনেকেই অনেক কথা বলবেন, আমি আর কথা বাড়াবো না।
ঠিক মতো কথা যোগাচ্ছেও না। যাই হোক বাবুকে আমাদের প্রার্থনা, আপনি দীর্ঘদিন আরো দীর্ঘদিন সুস্থ থাকুন, সবল থাকুন, সতেজ থাকুন, সকলকে আমাদের ভালো রাখুন, সমস্ত সংকট থেকে উদ্ধার করুন, আমাদের শক্তি দিন। যে ভালোবাসা আপনার মধ্যে রয়েছে, আপনার গুরুদেবের যেমন ইচ্ছা ছিল বলায় এখানে একদিন ওড়াকান্দি তৈরি হবে, আপনার মধ্যেও নিশ্চয়ই ইচ্ছা আছে যে কোনো কোনো জায়গায় নেহুলিয়া তৈরি হবে। সেই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের সেই শক্তি দিয়ে সেইভাবে তৈরি করে আপনাকে এই নেহুলিয়া ধামকে আরো ছড়িয়ে দিতে হবে, আরো সুন্দর সমাজ, সুন্দর দেশ তৈরি করতে হবে, এই দাবি করে, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।